আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা দারুণ খুশি সংবাদ। আপনারা যদি পাবজি খেলেন বা পাবজি প্লেয়ার হয়ে থাকেন তাহলে বিভিন্ন সম্প্রদায় কোন চেষ্টা চলে এসেছে নতুন আপডেট পাবজির। সো এই আপডেট আপনি কিভাবে আপনার গেমটিকে আপডেট করবেন, অর্থাৎ পাবজি মোবাইল ফোনটিকে আপনি কিভাবে আপডেট করবেন। তো এখন যদি আপনি প্লে স্টোর মধ্যে গিয়ে পাবজি মোবাইল লেখেন, পাবজি মোবাইল আপনি আর খুঁজে পাবেন না। সো এখন আপডেট করতে হবে আমার অসুবিধা, কারণ যেহেতু নতুন আপডেট চলে এসেছে আর আপনিও হয়তো উৎসুক হবেন নতুন আপডেট খেলতে। সো এখন যদি আপনি প্লে স্টোর মধ্যে যান তাহলে কিন্তু আপনি পাবজি মোবাইল লিখে সার্চ করলে পাবজি আপনি কিন্তু আর খুঁজে পাবেন না, এবং পাবজি সহ পাবজি লাইটকেও খুঁজে পাবেন না। এখন আপনি আর নতুন আপডেট দিতেও পারবেন না পাবজি। এখন অনেকেরই অসুবিধা হচ্ছে যে কীভাবে তারা নতুন আপডেটটিকে খেলবে, নতুন আপডেট কীভাবে করবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আপডেট নিয়ে। আপনি কীভাবে আপডেট করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ বিস্তারিত বলো ভিডিওটি। ভিডিওটি আমি সম্পূর্ণ কন্টিনিউ করেছি, তো ভিডিওটি আপনি জাস্ট কয়েক মিনিটের ভিডিও, ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। জাস্ট আমি বলেছি যে আপনি আপনার নতুন যে আপডেট এসেছে পাবজি সেই আপডেটটিকে আপনি কীভাবে আপনার মোবাইল পাবজি মোবাইল ফোনটিকে আপডেট করবেন। সো প্লিজ ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, জাস্ট কয়েক মিনিটের ভিডিও হবে। আমি ইজিতে বুঝিয়েছি, আপনি খুব সহজে বুঝে যাবেন যে আপনি আপনার যে পাবজি মোবাইলটি আছে সেই মোবাইল ফোনটিকে আপনি পাবজি গেমটিকে আপনি কীভাবে আপডেট করবেন। সো বন্ধুরা আমি বলে নিই যে পাবজি কিন্তু আমাদের ব্যান 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 বলা হচ্ছে। সো বন্ধুরা এখানে আমরা যতদূর খবর পাচ্ছি যে পাবজি কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে আনব্যান হতে চলেছে, এবং প্লে স্টোর থেকে যে সরানো হয়েছে অর্থাৎ রিমুভ, জাস্ট এটাকে রিমুভ করা হয়েছে, জাস্ট ব্যান করার মতো নয়, এটাকে জাস্ট কিছু দিনের জন্য হয়তো রিমুভ করা হয়েছে। এবং পাবজি কিন্তু আনব্যান হতে চলেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, হয়তো এখানে সময় নিতে পারে 20-30 দিন 40 দিন, এ ধরনের সময় নিতে পারে পাবজি প্লে স্টোর মধ্যে আসতে, তবে কিন্তু প্লে স্টোরে কিন্তু পাবজি গেম চলে আসবে। আর এখানে কিন্তু নিশ্চিত যে পাবজি গেম অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে ব্যান হচ্ছে না, আর পাবজি কিন্তু প্লে স্টোর মধ্যে চলে আসবে। শোনা যাক, যেটা আমরা কথা বলবো যে পাবজির যে নতুন আপডেটটি এসেছে সেটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, সেটা আপনি কীভাবে খেলবেন, কীভাবে আনন্দ উপভোগ করবেন নতুন আপডেটে 1.0। সো ডাউনলোড কীভাবে করবেন আমি সেটাই বলবো, অর্থাৎ আপনি সেটাকে আপডেট কীভাবে করবেন। সুন্দর, এখানে আমি কয়েকটি কথা বলতে চাই যে ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি যে নতুন আপডেট করার পর আপনি সেটাকে রানিং করবেন আপনার মোবাইলের মধ্যে কিন্তু চলবে না। তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, জাস্ট কয়েক মিনিটের ভিডিও আমি বলছি বারবার। সো ভিডিওটি আপনি দেখুন তাহলে আপনি কিন্তু খুব সহজে বুঝে যাবেন যে আপনি কীভাবে আপনার গেমটিকে রানিং করবেন ডাউনলোড করার পর, আপডেট করার পর। সো প্লিজ, আর যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা ইনস্টাগ্রামে একদম ডাইরেক্ট কমেন্ট করবেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো যে আপনি যদি গেম যদি কোনো ধরনের রানিং না করে কীভাবে রানিং করাতে হয় গেমটিকে। ঠিক আছে, তো আপনি আপনার পাবজি মোবাইল গেমটিকে আপডেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আমি লিঙ্ক দিয়েছি এপিকে ফাইলের। আপনার যে আমি আগে বলে নিই যে আপনার ওল্ড ভার্সনের যে পাবজি এপিকে ফাইলটি অর্থাৎ ওবিবি ফাইলটি আছে, সরি এপিকে ফাইলটি নয়, আপনার ওল্ড ভার্সনের যে ওবিবি ফাইলটি আছে সেটাকে আপনি মুভ করে নিন এবং অন্য ফাইলে রেখে দিন। ঠিক আছে, আর যে ওল্ড ভার্সনের যে এপিকে ফাইলটি আছে ওবিবি ফাইলটি যেটা আছে সেটাকে আপনি মুভ করে নিয়ে অন্য ফাইলে রাখুন, আর এপিকে ফাইলটি সহ সমস্ত ফাইলকে আপনি উড়িয়ে দিন, অর্থাৎ আনইনস্টল করে দিন। ওকে, আনইনস্টল করার পর আমি যে লিঙ্ক দিয়েছি এপিকে ফাইলটি সেই এপিকে ফাইলটিকে আপনি প্রথমত ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল করার পর আপনি সেই ফাইলটিকে সাজিয়ে নিন, পাবজি ফাইলটি যেটা ছিল আপনি প্রথমত অ্যান্ড্রয়েডে গিয়ে টেনসেন্টে গিয়ে সেখানে টেস্ট করে দিন। টেস্ট করার পর আপনার গেম কিন্তু রানিং করতে শুরু করবে। ঠিক আছে, আর যদি আপনি সাজাতে না জানেন যে ফাইল কীভাবে সাজাতে হয় তো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে, ভিডিও দেখে আপনি কিন্তু সাজাতে পারেন, আমি ভিডিও দিয়ে দিয়েছি। যদি আপনি এক্সাম্পলের মাধ্যমে অর্থাৎ আপনি আপনার কাছে রয়েছে নতুন ভার্সন লেটেস্ট ভার্সন, আপনার যদি এখন বন্ধুটা আপনার বন্ধু বা বান্ধবী যদি এখন কেউ পাস করে নেয় আপনার কাছ থেকে এক্সেঞ্জের মাধ্যমে বা শেয়ারটার মাধ্যমে এমআই ড্রপের মাধ্যমে যদি পাস করে নেয় আপনার কাছ থেকে, ঠিক আছে, তাহলে তারা সেই গেমটিকে কীভাবে সাজিয়ে মানে চালাবে আর কি রানিং করবে গেমের মধ্যে আমি সেটা বলেছি। তো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, সেই ভিডিও দেখে আপনি কিন্তু খুব সহজে জেনে নিতে পারবেন, অর্থাৎ বুঝতে পারবেন যে আপনি কীভাবে ফাইলটিকে সাজাবেন। ঠিক আছে, তো আপনি প্রথমত লিঙ্ক দিয়েছি এপিকে ফাইল সেটাকে আপনি এপিকে ফাইলটিকে ডাউনলোড করুন, ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করুন। ইনস্টল করার পর সেটাকে আপনার যে ওবিবি ফাইলটা আছে আপনার ওল্ড ভার্সনের যে ওল্ড এপিকে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে আপনার গেমটিকে রানিং করুন। যদি রানিং হয় তাহলে তো ভালো, আর কয়েক এমবি হয়তো ডাউনলোড করতে পড়তে পারে, যে 20 MB বা 40 MB এই ধরনের ডাউনলোড করতে পারে। তো ডাউনলোড করলে আপনি ডাউনলোড করে নেবেন, যদি হয় রানিং তো রানিং, আমি এটা টেস্ট করে নিই, তো আপনি টেস্ট করবেন যদি হয় আর কি, তো টেস্ট করে নেবেন। যেহেতু আমার এটা কম এমবির স্টোরেজ তো এখানে হয় না, আর ল্যাক করে প্রচুর ল্যাক করে আমার মোবাইল ফোন একটু মানে ওল্ড ভার্সন হয়ে গেছে, তাই ওল্ড হয়ে গেছে আর কি, তো আমি লাইভ দেখাতে পারলাম। তো আপনি প্রথমত করে নেবেন, ঠিক আছে, আমি এপিকে লিঙ্ক দিয়েছি লেটেস্ট এপিকেটি ডাউনলোড করবেন, লিঙ্ক থেকে ডাউনলোড করার পর আপনার ওল্ড এপিকেটি আনইনস্টল করবেন, আর ওল্ড যে ওবিবি ফাইলটি আছে সেটাকে আপনি রাখবেন, সেটাকে আপনি সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনি ওপেন করবেন, ওপেন যদি হয় আপনার গেম তাহলে হলো, আর যদি না হয় তাহলে সবকটি অর্থাৎ ওবিবি ফাইল সহ আপনার ওল্ড ভার্সনে যতগুলি পাবজি ছিল সবগুলোকে আপনি আনইনস্টল করে দিন। ওকে, আনইনস্টল করার পর আমি যে লিঙ্ক দিয়েছি এপিকে ফাইল সহ ওবিবি ফাইল সেটাকে আপনি আনইনস্টল ইনস্টল করুন, ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল করার পর আমি ভিডিওতে দিয়েছি, আপনি সেই ভিডিও দেখে আপনি কিন্তু এই ফাইলগুলোকে সাজিয়ে নিন। সাজিয়ে নেওয়ার পর আপনি গেম রানিং করুন, আমি নিশ্চিত আপনার গেম কিন্তু আপনার মোবাইল ফোনে রান করতে শুরু করবে, আপনার গেম কিন্তু আপনি খুব ইজিলি খেলতে পারবেন। নিউ ভার্সন পাবজি যে নতুন ভার্সনটি এসেছে সেটা কিন্তু আপনি ইজিলি উপভোগ করতে পারবেন, আনন্দ করতে পারবেন পাবজির নতুন ভার্সনটি।
তো লিংক দিয়েছি ডিসক্রিপশনের মধ্যে, ইপিকে ফাইল সহ ওবিএম ফাইল দুটোরই লিংক দিয়েছি এবং সেটি লেটেস্ট ভার্সন, নতুন ভার্সন, নতুন কিছু সব একদম নতুন যে আপডেটটি দিয়েছে পাবজি, সেই নতুন আপডেট তো সেখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর সেই নতুন আপডেট অর্থাৎ নতুন পাবজি আপনারা উপভোগ করুন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইকের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা পাবজি খেলেন, প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকেও জানিয়ে দেবেন নতুন আপডেট এবং তাদেরকেও আপনার সাথে সামিল করবেন। সো প্লিজ তাদেরকেও শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আপনার যদি কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কি আপনার অসুবিধা আছে। ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না, সো সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে সো এটাই ছিল আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন প্লিজ। তো এটা ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।